কুষ্টের দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার সকাল 11টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আওয়াল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও ছাত্র প্রতিনিধির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।